তো ফরিক বাংলা পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো গতকালকে আমি গোল্ডের একটি সিগন্যাল আপনাদের সঙ্গে ভিডিও আকারে শেয়ার করেছিলাম এবং ভিপি চ্যানেলে SLTV সবকিছু স পোস্ট করেছিলাম। তো সেই অনুযায়ী মার্কেট কিন্তু ওইভাবেই গিয়েছে। যেমন ধরুন এখানে যে ভিডিওটি ছিল গতকালকের গোল্ডের, এই ভিডিও যারা যারা দেখেছেন তারা সবাই হয়তো প্রফিট করতে পেরেছেন। তো এটি ভিপি চ্যানেলে যেই সিগন্যালটি দিয়েছিলাম সেটি আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। ধরুন বাই এন্ট্রিটা ছিল হচ্ছে আপনার 27 থেকে 25 পর্যন্ত বাই এন্ট্রি ছিল এবং টিপিটা ছিল 30 এবং 33, 38, 40 পর্যন্ত ছিল টিপি। SLT ছিল হচ্ছে 20, 20-এ। তো সেই অনুযায়ী মার্কেট কিন্তু ওইভাবেই মার্কেট কিন্তু মুভ করেছে এবং অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে গতকালকেই টিপিটি হিট করেছে। 33 পর্যন্ত মার্কেট গিয়েছিল, দুইটা টিপি হিট করেছে। তো মার্কেট আরও আপের দিকে যাবে অ্যান্ড মার্কেট দেখুন নিচে নিচেও কিন্তু আসছিল। তো আজকে আলোচনা শুধুমাত্র আজকের জন্যই এই সিগন্যালটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো গতকালকে যারা যারা এন্ট্রি হোল্ড করেছেন তারা চাইলে এন্ট্রিগুলো ক্লোজ করে দিতে পারেন, আর আজকে যেটা নতুন করে একটা সিগন্যাল এখানে ক্রিয়েট করব সেটা অনুযায়ী আপনারা এন্ট্রি নিলে আপনাদের প্রফিটটা আসবে আশা করছি। ধরুন আজকে মার্কেটে যে অবস্থানটা আছে সেই অবস্থান অনুযায়ী মার্কেট আজকে কোন পর্যন্ত সর্বোচ্চ যেতে পারে। তো এখানে উপরে যে লেভেলটি আছে এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এই লেভেল থেকে মার্কেট একটু ডাউন করবে আপ করবে, এইভাবে মার্কেটটি আপ অ্যান্ড ডাউন করে চলে যাবে। কিন্তু এখানে যে বক্সটা, আগে আমি বক্সটা আগে করি, বক্স করলে তাহলে আপনার ক্লিয়ার আরও বুঝতে পারবে। এখানে ধরুন একটা বক্স এখানে লাস্ট এই পর্যন্ত এটা ধরা যায়। তো আজকে সারাদিনে মার্কেট এর মধ্যেই মার্কেট ঘোরাফেরা করবে, যদি এর বাইরে চলে যায় ধরুন এখানে যে লেভেলটি আছে এটার উপরে যদি চলে যায় সেই ক্ষেত্রে মার্কেট আরও আপের দিকে যাবে। এটা যখনই পার করবে তখন মার্কেট আরও আপের দিকে যাবে অ্যান্ড এখানে যদি এই লেভেলটি যদি পার করে এখানে টাচ করে দেন এখান থেকে মার্কেট আবারও আপের দিকে যাবে। আর আপনারা যেই এন্ট্রি পয়েন্টটি যেটি হবে ধরুন এখানে 20, 38 অথবা 20, 40 এই এই লেভেলগুলোতে আপনারা সেল এন্ট্রিগুলো নিতে পারেন। আর মার্কেট যদি নিচের দিকে আসে সেই ক্ষেত্রে এই লেভেলটি আপনারা বাই এন্ট্রিগুলো আপনারা নিতে পারেন। আর অবশ্যই SLT 20, 20-এ আপনারা SLT দিয়ে দেবে, কারণ 20, 20-এর নিচে যদি মার্কেট চলে আসে তাহলে এই মার্কেট আর থাকতে পারবে না, মার্কেট ডাউনের দিকে চলে আসবে। তো এই হয়েছে ব্যাপার। আর এর মধ্যে যদি কোনো মেজর কোনো নিউজ আসে সেই ক্ষেত্রে হয়তো মার্কেট বিশাল বড় একটা লম্বা টার্ন দিতে পারে, হ্যাঁ সেটা এখন উপরের দিকে হোক বা নিচের দিকে হোক, তবে আপে যাওয়ার চান্সটাই অনেক বেশি আছে। এটি গত কালকের যে ভিডিও সেটাতে আমি আলোচনা করেইছি আগেই, তো আজকেও আবার নতুন করে আবারও বললাম যে মার্কেট আপে যাওয়ার চান্সটি অনেক বেশি আছে, বাট নিউজ না থাকার কারণে, হাই ইম্প্যাক্ট কোনো নিউজ না থাকার কারণে মার্কেট এখানে যে অবস্থানটা আছে এর মধ্যেই মার্কেট ঘোরাফেরা করবে। তো এটি হচ্ছে অনেক সুন্দর একটা পজিশন প্রফিট করার মতো। এই পজিশন অনেকেই হয়তো 100%, 20%, 200% পর্যন্ত প্রফিট করতে পারবেন এর মধ্যে, আজকে দিনের মধ্যে যদি আপনার স্ট্রং সেন্টিমেন্টাল যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে। তো এটি সিম্পল একটা ইন্ডিকেটর দিয়ে কিন্তু আমি এখানে দেখছি। তো দেখুন কেন কি কি কারণে এটি হবে। সর্বপ্রথম হচ্ছে এখানে দেখুন এটা একদম ফ্রি একটা ইন্ডিকেটর, এই ইন্ডিকেটর আপনারা চাইলে নিজেরও সেট আপ করতে পারবেন। আমি এর আগেও এই ইন্ডিকেটর সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করেছি, এটা কোনো প্রকার পেইড না, কোনো প্রিমিয়াম না, আপনার জাস্ট মুভিং অ্যাভারেজটা আপনার ইউজ করলে হয়ে যাবে। তো এখানে একটি মুভিং অ্যাভারেজ আছে, তো এই মুভিং অ্যাভারেজ অনুযায়ী এখানে দেখুন 1 আওয়ার হিসেবে এই মুভিং অ্যাভারেজের উপরে কিন্তু মার্কেটটি আছে। এখন এর উপরে আরেকটা 4 আওয়ার যদি দেই সেই 4 আওয়ার হিসেবে এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন যে 4 আওয়ার হিসেবে এই মুভিং অ্যাভারেজের উপরে তো আছেই, এরপরও এখানে একটা মুভিং অ্যাভারেজ আছে এবং তার উপরে একটা আছে, তার উপরে একটা আছে, এইগুলো কিন্তু ক্রসিং হয় নাই, এগুলো আরও ফাঁকা হয়ে যাচ্ছে, যার কারণ হচ্ছে এই মার্কেটটি আপের দিকে যাওয়ার চান্সটা অনেক অনেক বেশি আছে, মানে আপ ট্রেন্ডটি স্ট্রং হচ্ছে, যার কারণে এই গ্যাপগুলো এইগুলো ফাঁকা হয়ে যাচ্ছে। আচ্ছা আরেকটি জিনিস দেখুন সেটি হচ্ছে এই 1 আওয়ার হিসেবে দেখুন, এখানে 1 আওয়ার হিসেবে এই যে এখানে দেখুন একটা ক্রসিং হচ্ছে, এই যে ক্রসিংটা যে হচ্ছে এই ক্রসিং অর্থাৎ হচ্ছে এই আপনার এই পজিশনটা আস্তে আস্তে এখানে 3টা মুভিং অ্যাভারেজ আছে, এই 3টা মুভিং অ্যাভারেজটি একটু গ্যাপ তৈরি হচ্ছে। যেমন ধরুন এই যে এখানে একটা গ্যাপ আপনারা দেখতে পাবেন, এই গ্যাপটা কিন্তু শুধুমাত্র এই যে ফাঁকা যে হয়েছে, এখানে যে ফাঁকা হয়েছে এই ফাঁকা হওয়ার কারণটা হচ্ছে আপ ট্রেন্ডটি স্ট্রং এর দিকে যাচ্ছে। তো এই এখানে কিন্তু সেম জিনিসটা কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে, এক কথায় এখানে একটা ক্রসিং হচ্ছে, এই ক্রসিংটা হওয়ার সঙ্গে সঙ্গে মার্কেট আপের দিকে যাবে। যেমন ধরুন এই যে এই পাশে একটি অপশন আছে, এই অপশনে দেখুন এখানে কিন্তু ক্রসিং হয়েছে,
এই ক্রসিং হওয়ার কারণে এখানে কিন্তু এই মার্কেটটি কিন্তু আপের দিকে চলে গিয়েছে 1 আওয়ার হিসেবে। দেন পরে আবারও মার্কেট আস্তে আস্তে আপ ট্রেন্ড কি দুর্বল হয়ে ডাউনের দিকে চলে আসছে। তো এখানে কিন্তু সেম পজিশনটাই কিন্তু তৈরি হয়েছে। আচ্ছা, এরপর এই কারণে মার্কেট আপের দিকে যাচ্ছে। তাহলে আমরা দেখলাম হচ্ছে 4 আওয়ার হিসেবে মার্কেট আপে, 1 আওয়ার হিসেবে মার্কেট আপে, 30 মিনিট হিসেবে মার্কেট আপে, 15 মিনিট হিসেবে মার্কেট আপে। সো এই মার্কেটটি এখন বর্তমানে ডাউনে আসার চান্সটা অনেক কম আছে। তো যারা এন্ট্রি নেবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে তারা এন্ট্রি নেবেন। আর যদি খুব বেশি স্ক্যালপিং করার ইচ্ছা হয় সেই ক্ষেত্রে স্ক্যালপিং এর যেই লেভেলটি সেই লেভেলটি এখানে আপনারা তৈরি করে নেবেন। এখান থেকে আমি স্ক্যালপিং এর লেভেলটা আমি দেখিয়ে দিই, তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন। তো স্ক্যালপিং লেভেলটি হচ্ছে এই পর্যন্ত, আর কথাই আপনার এটা হচ্ছে সুপার স্ক্যালপিং। দেখুন এটা হচ্ছে একদম ফুল সুপার স্ক্যালপিং, এই মার্কেট এর মধ্যেই ঘোরাফেরা করবে। এখন আপনি যদি এই পজিশনে যদি আপনি কোনো একটা এন্ট্রি দেন তাহলে আপনি এখানে ফেসে যাবেন। ফেসে যাবেন কেন, এই মার্কেটটি উপর দিকেও যেতে পারে এবং নিচের দিকেও আসতে পারে। আপনাকে অপেক্ষা করতে হবে, একটু উপরে গেলে দেন আপনি সেল এন্ট্রি দেবেন, একটু নিচে আসলে দেন আপনি বাই এন্ট্রি নেবেন। তো এই পর্যন্তই আজকের মতো, আর অবশ্যই ভিডিওতে লাইক করবেন, লাইক করলে আমার ভিডিও আপলোড করার ইচ্ছাটা আরও বেড়ে যায়। আর একটু কমেন্ট করে দিবেন, আর যারা ভিআইপি মেম্বার হয়ে আছেন বা যারা হবেন তারা অবশ্যই স্কাইপে আমাকে টেক্সট করবেন। আরো সুন্দর সুন্দর কিছু ইনফরমেশন গুলো আছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো। ধন্যবাদ সবাইকে ফরিক মালার সঙ্গে থাকার জন্য, আর অবশ্যই টেলিগ্রামে জয়েন করবেন।